বন্ধুরা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে, সবার আগে ভিডিও হওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। হ্যালো, ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সেলিম, আপনারা দেখছেন আপনাদেরও প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল ফটোজ কিভাবে ইউজ করবেন আর এই অ্যাপ্লিকেশনের কাজ কী, এসব বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের দেখাবো কিভাবে ইউজ করবেন। তো যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা কাজ শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর গুগল ফটোস টাইপ করবেন। টাইপ করার পর সার্চে ক্লিক দিবেন। দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, দেন অ্যালাউ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম গুগল ফটোস এর কাজ কী। দেখুন, এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার গ্যালারিতে যত ফটো এবং ভিডিও থাকবে, এই অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইউজ করা থাকে, দেন আপনি যদি এখানে সেটিং অন করে রাখেন, গ্যালারিতে যে সমস্ত ফটো এবং ভিডিও থাকবে সেগুলো অটোমেটিকলি এই অ্যাপ্লিকেশনে জমা থাকবে এবং যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে আপনার ফটো ভিডিও দেখতে পারবেন এবং যে ফোল্ডারগুলো থাকবে এখানে ফোল্ডার শেয়ার করতে পারবেন যদি আপনি কাউকে অনুমতি দেন, এবং ফটো আপলোড করতে পারবেন। আরও অনেক সুযোগ সুবিধা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, কারণ গ্যালারির মধ্যে অনেক আমাদের প্রয়োজনীয় ফটো ভিডিও থাকে। মোবাইল যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে সমস্ত ফটো ভিডিও থাকবে সব কিন্তু অটোমেটিকলি এখানে স্টোরেজ হিসাবে জমা থাকবে এবং আপনি যে কোনো মুহূর্তে দেখতে পারবেন। এবং আপনার থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না, এটা অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে রাখবে। তো চলুন বন্ধুরা কীভাবে ইউজ করবেন। তো এটা ওপেন করার পর এখানে প্রথমে জিমেল আইডি যেটা থাকবে সেটাতে সিলেক্ট করবেন, যদি চাই এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ডান, ডানে ক্লিক করার পর আপনারা দেখছেন আমার মোবাইলের গ্যালারিতে যে ফটো ভিডিও আছে এগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এখানে প্রথমে আমি সেটিংয়ের কিছু অপশান আমি আপনাদেরকে দেখাবো। এখানে উপরে দেখছেন তিনটা ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যালবাম, শেয়ার, মুভি, অ্যানিমেশন, কালেক্ট, অর্থাৎ এখানে যে ফটোগুলো থাকবে এগুলো আপনি মুভির মতো করে দেখতে পারবেন এবং অ্যালবাম তৈরি করতে পারবেন এবং অ্যালবাম শেয়ার করতে পারবেন। এখানে বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। দেন এখানে যদি এই অপশনে যদি আসি, এখান থেকে দেখেন ডিভাইস ফোল্ডার, এখানে ক্লিক আপনার গ্যালারিতে যে সমস্ত ভিডিও অডিও আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ডিভাইসের, যেমন এগুলো আমি দেখাচ্ছি আপনাদের, আমার গ্যালারিতে এগুলো আছে আমার এই মোবাইলে, এখানে শো করতেছে। দেন এখানে যেগুলো অপ্রয়োজনীয় ফটো ট্রাস্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে সেটিং এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কাজ। এখান থেকে ব্যাকআপ অ্যান্ড সিনস এটা অন করে রাখবেন, আপনারা দেখছেন এখানে অন আছে অলরেডি। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে ম্যাক্সিমাম 15 জিবির মতো স্টোরেজ আপনারা ফ্রি পাবেন, দেখছেন এখানে 15 জিবি। দেন এখানে এটা অন করে রাখবেন। অন করার পর এখানে হুইল চার্জিং অনলি, যদি এটা যদি অন করে রাখেন তাহলে যখন আপনি মোবাইল চার্জে দিবেন তখন অটোমেটিকলি আপলোড হতে থাকবে। এখানে এটা অন রাখতে পারবেন। দেন এখানে হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড স্টোরেজ, অরিজিনাল লিমিট টু অ্যাকাউন্ট স্টোরেজ, এখানে হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড
এটাতে ক্লিক করে রাখবেন, অন্যটাতেও রাখতে পারবেন। এখানে দেখেন গুগল ড্রাইভ, এটা যদি অন করে রাখেন তাহলে যদি গুগল ড্রাইভে কোনো ফাইল যদি থাকে সেটা এখানে যুক্ত হবে। দেন এখান থেকে নোটিফাই অন দিস ডিভাইস, এটা তো অন আছে। তো মোটামুটি এই কাজগুলো আপনারা এখান থেকে টুনটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো টুন। এটা খুব ভালো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এখানে রাখতে পারবেন। এখানে অ্যালবাম দেখতে পারবেন, এখানে সমস্ত আপনার ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি একদম উপরে কোনাতে, এখানে দেখেন সিলেক্ট, সিলেক্টে ক্লিক করার পর এখানে এখানে সমস্ত ফটোগুলো অটোমেটিক সিনস হয়ে গেছে। দেন এখানে যদি আবার যদি ক্লিক করি, এখানে আপনারা এখানে লাইওটে ক্লিক করলে কম্পারেটেবল ভিউ, মান্থ ভিউ, ইয়ার ভিউ, অর্থাৎ এখানে যদি মান্থ ভিউতে যদি ক্লিক করেন তাহলে মানে এক মাসের যেগুলো ভিডিও অডিও এখানে জমা হয়েছে এগুলো দেখাবে। আবার সিলেক্ট করে আপনি যদি এখান থেকে ইয়ার ভিউ করে দেন, অর্থাৎ গত এক বছরে যে সমস্ত ভিডিও অডিও এবং ফটো এখানে ছিল এগুলো দেখাবে। তো কমফর্টেবল ভিউ করে যদি করে রাখেন তাহলে এগুলো ফটোগুলো দেখছেন বড় করে দেখাবে। দেন এখানে মান্থলি ভিউ করে রাখলে ভালো হবে, এখানে কোন মাসের কোন মাসের যে ভিডিও এবং ফটো আপলোড হয়েছে এখানে সেটি দেখাবে, আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। তো মোটামুটি এই গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে এটি। এটি আপনারা ইউজ করলে 15 GB একদম ফ্রি পাবেন এবং আপনার সমস্ত ফাইল এখানে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। আপনার থেকে করতে হবে না, এটা অটোমেটিক অন করে রাখলে অটোমেটিক এখানে স্টোরেজ হয়ে জমা থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারবেন। নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা, এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।